অনিয়মের অভিযোগে বাতিল হওয়া গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সকাল 8:30টায় শুরু হয়ে ভোট চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল 8টার কিছু পর সাঘাটা উপজেলার ফলিয়া দিঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। এছাড়া বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল 8:45টার দিকে ভোট দেন জাপা প্রার্থী গোলাম শহীদ রঞ্জু। ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। 143 কেন্দ্রের প্রতিটিতে বসানো হয় সিসি ক্যামেরা। আগেরবারের মতো এবারও রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও নির্বাচন কমিশন থেকে সিসি ক্যামেরায় ভোট সরাসরি পর্যবেক্ষণ করা হয়। সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বির মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত 12 অক্টোবর উপনির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম হওয়ায় তা বাতিল করা হয়।